माम्स रोगटा आसले कि? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব মাম্পস নামে একটি রোগ নিয়ে। মাম্পস রোগটা আসলে কি? মাম্পস একটি ভাইরাস। এই ভাইরাস দিয়ে যে রোগটি হয় সেই রোগটিকে বলা হয় মাম্পস রোগ। তো মাম্পস রোগটা কোথায় অ্যাটাক করে? লালা গ্রন্থিতে অ্যাটাক করে। প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাধারণত প্যারোটিড গ্রন্থিতেই মাম্পস ভাইরাস অ্যাটাক করে। প্যারোটিড গ্রন্থি হলো কানের নিচে চোয়ালের পাশে। তো ফলশ্রুতিতে এই প্যারোটিড গ্রন্থিটা অনেক ফুলে যায়, অনেক বেশি ফুলে যায়। রোগীর খেতে কষ্ট হয় এবং জ্বর আসে, এবং এটি কিন্তু অনেক বেশি পরিমাণে ফুলতে পারে। ইউজুয়ালি দুই পাশেই ফুলে যায়, কখনো কখনো এক পাশেও ফুলতে পারে। শুধুমাত্র প্যারোটিড গ্রন্থি কেন, সাবম্যান্ডিবুলার অর্থাৎ চোয়ালের নিচেও এটা অ্যাটাক হতে পারে। ইউজুয়ালি বাইলেটারাল হয়, কখনো কখনো ইউনিলেটারালও হতে পারে। তো মাম্পস রোগের কী চিকিৎসা? মাম্পস যেহেতু একটি ভাইরাস, ভাইরাসের জন্য কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন নেই। এটি নর্মালি 2-3 উইকসের মধ্যে এই রোগটি ভালো হয়ে যায়। অনেক চিকিৎসকগণ অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকেন। টোটালি ইউজলেস এটি, এটার কোনো রেশনালিটি নেই, কারণ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিব্যাকটেরিয়ালের কোনো রোল নেই। এই রোগের চিকিৎসায় হচ্ছে শুধুমাত্র প্যারাসিটামল। যে কয়দিন ব্যথা থাকবে, জ্বর থাকবে, সঠিক মাত্রায় প্যারাসিটামল প্রয়োগ করতে হবে। প্যারাসিটামলে ব্যথা যদি না কমে, সেক্ষেত্রে কখনো কখনো NSAID যেগুলো আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ পেন কিলার। NSAID মিনস পেন কিলার আমরা ব্যবহার করে থাকি। যদি কখনো ইনফেকশান সাসপেক্টেড হয়, যে পাস হয়ে গেছে, অ্যাবসেস হয়ে গেছে, পুজ হয়ে গেছে, তাহলে এখানে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। তো আমরা মনে রাখবো যে মাম্পস রোগের চিকিৎসা হচ্ছে শুধুমাত্র প্যারাসিটামল আর রোগীর সেবা শুশ্রূষা করা, যত্ন করা, বেশি জ্বর থাকলে স্পঞ্জ করা, প্রয়োজনে প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা। 101-এর উপরে যদি জ্বর থাকে তাহলে অবশ্যই প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা, এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় এবং পানি জাতীয় লিকুইড তাকে বেশি করে খাওয়ানো। ধন্যবাদ সবাইকে।